আজকে আমাদের টপিক হলো আর্টিকেল। আমরা করব কি আর্টিকেল। আচ্ছা আর্টিকেল তো আমরা 6 থেকে শিখে আসছি, তাই না? আর্টিকেল 6 থেকে আমরা শিখে আসছি। আমরা আর্টিকেল আমাদের আছে ক্লাস 6 এ আছে, 7 এ আছে, 8 এ আছে, 9 এ আছে, 10 এ আছে, প্লাস এইচএসসি লেভেলেও আছে। সো আমরা একটু হলো কিছুটা জানি। সো আমরা আজকে বেসিক থেকে শুরু করব, বেসিক শিখব বাট প্রপার ভাবে শিখব, ওকে? যাতে আমাদের আর্টিকেলটা বসাতে কোনো প্রবলেম না হয়, ওকে? আচ্ছা সো আচ্ছা আমরা আজকে প্রথমে দেখব যে আর্টিকেল কত প্রকার। আচ্ছা আমাকে একটু জানাই দাও তো যে আর্টিকেলটা কত প্রকার, একটু কমেন্টে আমাকে জানাই দাও, ঠিক আছে? আজকে একটু প্রবলেমের কারণে আমি তোমাদের হয়তো কমেন্ট গুলো পড়তে পারবো না, বাট আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে বা নেক্সট লাইভে তোমাদের কমেন্ট গুলো রেগুলারলি ভাবে পড়ার। সো আমরা শুরু করি। আর্টিকেল বেসিক্যালি দুই প্রকার। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার কি কি? একটা হচ্ছে ডিফিনিট, আরেকটি কি? আরেকটি হলো ইনডিফিনিট। তাহলে আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হলো দুই প্রকার। অনেকে বলে আর্টিকেল তিন প্রকার, কিন্তু সেটি হলো ভুল। সেটি তারা বলে এ এন ডি, কিন্তু এটা টোটালি ভুল। আর্টিকেল হলো দুই প্রকার, ওকে? আচ্ছা আর্টিকেল দুই প্রকার। ডিফিনিট, ডিফিনিট মানে হলো নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। তাহলে আমরা আর্টিকেল কয় প্রকার পড়লাম? দুই প্রকার। ডিফিনিট মানে হলো নির্দিষ্ট এবং ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণটা আমরা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব আমরা। যেমন আমি উদাহরণ দিই একটা, আই ওয়ান্ট আ পেন। আচ্ছা এখানে আর্টিকেল কোনটা? এ। এখানে আর্টিকেল কোনটা? এ। তাহলে আমরা এখানে দেখো তো এটার মানে হলো আমার একটি কলম চাই, আমার একটি কলম চাই। কিন্তু কোন কলমটা চাই আমরা কি নির্দিষ্ট করে বলেছি এখানে? আমরা বলেছি আমার একটি কলম চাই, হতে পারে সেটা লাল, নীল, গোলাপি, বেগুনি, যেটা ইচ্ছা। কিন্তু আমরা এখানে বলছি একটি কলম চাই, মানে নির্দিষ্ট করে বলিনি। তাহলে এটা কি হচ্ছে? ইনডিফিনিট। আচ্ছা এটা যে আরেকটা দেখি, আই ওয়ান্ট দ্য বুক, মানে হলো আমার বা আই ওয়ান্ট, এটা আই ওয়ান্ট দ্য রেড, সরি, আই ওয়ান্ট দ্য রেড পেন, মানে আমার ওই লাল কলমটি চাই। এখানে কি আমরা নির্দিষ্ট করে বলছি না যে আমার ওই লাল কলমটাই চাই, তাহলে এটা কি পড়ছে? এটা ডিফিনিট। এখানে আর্টিকেল কোনটা? দি। তাহলে আমরা বলতে পারি ডিফিনিটের আন্ডারে কোনটা পড়ছে? দি। আর ইনডিফিনিটের মধ্যে কোনটা পড়ছে? এ আর এন। বুঝতে পারলাম আমরা প্রথম টপিকটা? প্রথমে আমরা কি শিখলাম? আর্টিকেল দুই প্রকার, কি কি? ডিফিনিট এন্ড ইনডিফিনিট। ডিফিনিট মানে হলো নির্দিষ্ট, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ডিফিনিটের আন্ডারে পড়ছে ডি এবং ইনডিফিনিটের আন্ডারে পড়ছে এ আর এন। আচ্ছা 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 এবার তোমরা বলো তো যে আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ কি না? আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ? আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ? ইয়েস অর নো, বলো তো দেখি আর্টিকেল কি? তোমরা কমেন্ট করে জানাও, সময় হলো 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে জানাও যে আর্টিকেলটা কি কোনো পার্টস অফ স্পিচ, ইয়েস অর নো, বলো, কমেন্ট করো জলদি জলদি জলদি। আর তোমরা হচ্ছে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা, আরো অনেক ফ্রেন্ড বা অনেকে আমরা একসঙ্গে ক্লাসটা করতে পারি, ওকে? আচ্ছা
আর্টিকেল অবশ্যই পার্টস অফ স্পিচ, ইয়েস। তাহলে অ্যানসারটা হবে ইয়েস। কিসের জন্য? আগে একটা উদাহরণ দিই আমি। আচ্ছা, আই হ্যাভ এ পেন, মানে কি বলতো? আমার একটি কলম চাই। এখানে আর্টিকেল কোনটা? এ না, এ। এখানে আর্টিকেল কোনটা? এ। আমার একটি কলম চাই। আচ্ছা, আমরা তো বাংলা ব্যাকরণে পদ পড়েছি, তাই না? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো পড়েছি না? আচ্ছা, এগুলোর মধ্যে তাহলে আমরা বিশেষণ পদে কি জানি? যে যে পদ দ্বারা বিশেষে দোষ, গুণ, অবস্থা, পরিমাপ বোঝায় তাকে কি বলে? বিশেষণ বলে না? এখানে কি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম চাই, এখানে কি কলমের পরিমাণটা বোঝাচ্ছে না? তাহলে আমরা কি এখানে এটাকে কি বলতে পারি? বিশেষণ বলতে পারি না? বিশেষণের ইংলিশ কি? বিশেষণের ইংলিশ কি বলতো? অ্যাডজেক্টিভ। আমি এডিজে লিখে রেখে দিলাম, ঠিক আছে? তোমরা হচ্ছে এগুলো হচ্ছে শর্ট ভাবে নোট করে রেখে দিবা, তাহলে তোমাদের পরীক্ষার সময় জাস্ট একটু জাস্ট দেখে যাবা, আর্টিকেল মোটামুটি তোমরা পারবা। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে আর্টিকেল একটি পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ওকে, ডান। আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার একটু নেক্সটে যাই। আচ্ছা বলতো, আর্টিকেল তো আমরা পরীক্ষায় লিখতে হয়, তাই না? আর্টিকেলটা বেসিক্যালি আমরা কি অনুযায়ী লিখি বলতো? আর্টিকেলটা আমরা কি অনুযায়ী লিখি? আর্টিকেল কি অনুযায়ী বসে বলো? কি অনুযায়ী বসে বলো? আর্টিকেল কি অনুযায়ী বসে? অপশন দিয়ে কিছু। এক, ভাওয়েল। দুই, কনসোনেন্ট। তিন, সাউন্ড। চার, ওয়ান ও টু দুটাই, বোথ। আর পাঁচ নাম্বার হলো তোমার ইচ্ছা মতন, তুমি যেটা বলবে সেটাই হবে। তুমি যদি বলো যে না এখানে এ হবে, এখানে এ বসবে। যদি বলো না এখানে এন হবে, এন হবে। যদি বলো না ডি হবে, ডি। না যদি বলো যে ক্রস, ক্রস। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে বলো, কমেন্ট করে জানাও আমাকে যে এখানে কি কি অনুযায়ী আর্টিকেলটা বসে। ভাওয়েল, কনসোনেন্ট, সাউন্ড, ভাওয়েল কনসোনেন্ট দুটাই, আর আরেকটা হলো তোমার ইচ্ছা মতন। বলো, কমেন্ট করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর্টিকেল বসে, আমি বলে দিচ্ছি, আর্টিকেল সবসময় মনে রাখবা, আর্টিকেল সবসময় সাউন্ড ওয়াইজ বসে। কিসের সাউন্ড অনুযায়ী? ভাওয়েল এবং কনসোনেন্টের সাউন্ড অনুযায়ী বসে, নট ভাওয়েল ও কনসোনেন্ট অনুযায়ী, ভাওয়েল ও কনসোনেন্টের সাউন্ড অনুযায়ী। এটা জাস্ট মনে রাখবা, এটা দিয়ে সব আর্টিকেল হবে। ওকে, আমরা একটু দেখি। তাহলে আমি যে বললাম এটার অবশ্য যুক্তি দেওয়া লাগবে, তাই না? দেখো, তাহলে ভাওয়েল ও কনসোনেন্ট সাউন্ড অনুযায়ী বসে। আচ্ছা, আমি যেটা বললাম আমাকে তো অবশ্যই যুক্তি দেওয়া লাগবে, তাই না? কারণ যুক্তি দিয়েই সবকিছু হয়। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমি এখন কিছু উদাহরণ দিই। আচ্ছা, ইউটিলিটি, ইউটিআই, ইউটিলিটি। আচ্ছা, এখানে প্রথম অক্ষর কি? ইউ না? প্রথম অক্ষর ইউ কি না বলো? প্রথম অক্ষর ইউ। আচ্ছা, ইউ কে ইউ লিখতে কেমন? আমরা তো মেসেঞ্জার চ্যাট করি সবাই, তাই না? অবশ্যই চ্যাট করি। আচ্ছা, চ্যাট করার সময় কি লিখি? আমি, আ এ এম আই, আমি। তোমার, টি ও এম এ আর, তোমার, এরকমই লিখবো। ইউ, ইউটা লিখলে কেমন হয়? এরকম হয় না ইউ? আচ্ছা, ইউ এর প্রথম অক্ষরটা কি? ওয়াই। আচ্ছা, আরেকটা কনসেপ্ট তোমরা মাথায় রাখো জাস্ট, যে ভাওয়েল, ভাওয়েল হলে হবে এন, আর কনসোনেন্ট হলে হবে এ। আচ্ছা, এখন ভাওয়েল যদি বলো কোনগুলো, তাহলে তো সমস্যা, কারণ ভাওয়েল আমরা ক্লাস ফাইভ থেকে আমরা শিখি। ভাওয়েল হলো কোনগুলো? এ, ই, আই ও ইউ। আর তাছাড়া বাকি যেগুলো হবে সেগুলো সবগুলোই হলো কনসোনেন্ট। পাঁচটা ভাওয়েল, একুশটা কনসোনেন্ট। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি তো, ইউ, ওয়াই, ওয়াইটা কি ভাওয়েল না কনসোনেন্ট বলো তো?
ভাওয়েল না কনসোনেন্ট বলো? ওয়াইটা হলো কনসোনেন্ট, সো এখানে কি বসবে? এ বসবে। আচ্ছা তারপর আরেকটা দেখো, যেমন আপার, আপার, আচ্ছা প্রথম অক্ষর কি? ইউ। আপার উচ্চারণটা কেমন আসছে? আপার, আ, এ আসছে না? উচ্চারণটা কি আসছে? আপার, এ। তাহলে এ আসতে গেলে কি হবে? এটা ভাওয়েল না কনসোনেন্ট, এটা কি? ভাওয়েল, তাই না? এটা হবে কি? ভাওয়েল। তার জন্য ভাওয়েল হলে কি হয়? ভাওয়েল হতে গেলে বসে এন। ওকে, আচ্ছা আরো কিছু উদাহরণ দিই আমরা। এটা মিটাই দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো আরো কিছু উদাহরণ দিই, যেমন বি বি এ, বি বি এ, বি বি এ, প্রথম অক্ষরটা কি? বি, বি, বিটা কি? বিটা কি আসছে? বি বি এ, মানে কি ই আসছে না? ইটা কি ভাওয়েল না কনসোনেন্ট? এখানে কি আসছে? ই আসছে। ইটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ইটা কি ভাওয়েল না কনসোনেন্ট? আমরা জানি ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। তাহলে ইটা কি হবে? অবশ্যই কনসোনেন্ট না, ভাওয়েল। এখানে কি হবে? এন হবে। তাহলে বি বি এতে কি হবে? বি কি হবে বলো? ভাওয়েল না কনসোনেন্ট বলো তো, কমেন্ট করো তো, আমাকে জানাও তো, এটা বি বি এতে কি হবে? এ হবে না এন হবে? জানাও। এখানে কি আসছে উচ্চারণে? বি আসে না? বি, বিটা কি হয়? বি ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, ভাওয়েল। এখানে উচ্চারণে কি আসছে? বি, ই তো আসে না, আসছে কি প্রথমে? বি। উচ্চারণটা আমাদের ঠিক করতে হবে, উচ্চারণ জানতে গেলে আমরা পারবো। এখানে অনেকে ভুল করে দেবে যে বি, ই তো আসছে, এখানে প্রথম আসছে বি, 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 এ, বি, এই যে বি আসছে, এই ই আসে না। তো বি আসলে কি হবে? বি হতে গেলে কি হয়? এ হয় না? আমাদের এই আর্টিকেলটা বেসিক্যালি প্র্যাকটিস করতে হবে আমাকে। এই যে একটা রুলস শিখালাম, ঠিক আছে, রুলস, একটা জাস্ট কনসেপ্ট শিখালাম, রুলস বললে ভুল হবে, কনসেপ্ট, ওই কনসেপ্ট অনুযায়ী পড়তে গেলে আমাদের আর্টিকেল হয়ে যাবে। বাট এটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে, সেটা কি? উচ্চারণ করার প্র্যাকটিসটা। তার জন্য আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা যারা এইটে দিচ্ছি, এসএসসি দিচ্ছি, এইচএসসি, তারা হচ্ছে করতে পারো, বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। বোর্ড কোশ্চেন করলে ম্যাক্সিমাম তোমরা মন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা বিবিএ, তাহলে বি হলো কি? এখানে এ হলো এমবিএ, এম বি এ, এম, এখানে কি আসছে? এম, এ আসছে না? এ আসছে। তাহলে এটা কি? এটা কি ভাওয়েল না? তাহলে কি এখানে বসবে? এন। আচ্ছা আমাদের ফার্স্ট কোশ্চেন, আচ্ছা আমি অ্যানসার গুলো দিয়ে দিই তাহলে, মানে আমি অ্যানসার গুলো দিয়ে দিচ্ছি। কিন্তু দেখো তাহলে কি বলেছি প্রথমে, ডু ইউ হ্যাভ ইউজ অফ দিস বক্স? আমরা সবসময় দেখবো এই ওয়ার্ডটা, সবসময় দেখবো কোনটা? এই ওয়ার্ডটা। আচ্ছা তাহলে আমার এখানে ইউজ, ইউজ কি আসছে? হ্যাঁ, ইউ, ইউ, এরকম ইউ আসছে না? ইউ, এই ইউটা আসছে না? এই ইউ আসলে কি হয়? ইউ। তাহলে প্রথম ওয়ার্ডটা কি? ওয়াই, ওয়াই থাকতে গেলে কি হয়? এ হয় না এন হয় বলো? এখানে হবে এ, আগে শিখেছি ইউ। ভাওয়েল থাকতে গেলে হবে এন, কনসোনেন্ট থাকতে গেলে হবে এ। এখানে যেহেতু ইউ, ওয়াইটা হলো কি? কনসোনেন্ট, সো এখানে বসবে এ। সেকেন্ড হলো বিবিএ ইজ ড্যাশ অনার্স সেকশন। আচ্ছা এখানে অনার্স, অনার্স, এখানে কি এইচ এর উচ্চারণটা কেমন হচ্ছে? অর্টার উচ্চারণ কেমন হচ্ছে? অনার্স হচ্ছে না? এখানে কি আমরা বলছি অনার্স বলছি? এখানে বলছি অনার্স। অ, ও, ওটা এরকম ও এর মতন উচ্চারণ আসছে না? ওটা কি? এ, ই, আই, ও, ইউ, ভাওয়েল না? সো এখানে কি বসবে? এখানে বসবে এন। আচ্ছা তারপর থার্ড হলো দা ম্যান ইজ ড্যাশ অনেস্ট পার্সন, ড্যাশ অনেস্ট পার্সন। আমরা কি এখানে পরের অর্ডার দেখবো না, যে জায়গাটা ফাঁকা থাকবে গ্যাপের পরেরটা দেখবো। সো অনেস্ট পার্সন, এখানে কি অনেস্ট, অনেস্ট, এখানে উচ্চারণটা কেমন আসছে? ও এর মতন আসছে না? অনেস্ট, ও। তাহলে কিসের কি হবে এখানে? এ হবে না এন হবে? এখানে হবে এন। ওকে, আচ্ছা মিস্টার সাগর ইজ ড্যাশ সিএ,
সিএসি এখানে কি হবে? সাগর হচ্ছে আমার একটা ফ্রেন্ডের নাম, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আচ্ছা মিস্টার সাগর ইজ ড্যাশ সিএসি, এনসিটা কি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট, সো এখানে কি বসবে? এ। আচ্ছা শি ইজ ইটিং ড্যাশ অরেঞ্জ, এখানে হচ্ছে কি বলেছে? অরেঞ্জ, অ, ওটা কি আসছে? অরেঞ্জ, অয়েল ও আসছে না, তাহলে কি এখানে কি বসবে? অ্যান। ওকে আচ্ছা কে কয়টা পারলা একটু জানাই দাও কমেন্টে। আমরা নেক্সট নেক্সট টপিকে এখন চলে যাব। ওকে আচ্ছা আচ্ছা এতক্ষণ তো শিখলাম আমরা কিসের নিয়ম শিখলাম, এতক্ষণ শিখলাম আমরা এ আর এন এর নিয়ম শিখলাম। ওকে আমাদের এ আর এন এর নিয়ম কিন্তু ডান, কোন রুলস লাগলো না, যে এইচ এর উচ্চারণ যদি হয়ের মতন না হয়, যদি অয়ের মতন হয় তাহলে এন বসবে, যদি না হয় তাহলে এ বসবে, যদি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয় তাহলে হচ্ছে কিসের কি বসবে? এ বসবে। এগুলো আমরা শিখালাম না, আমরা জাস্ট একটা কনসেপ্ট যে সাউন্ড, ওয়ার্ডটা সাউন্ড দেখবো, ওয়ার্ডের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরের জাস্ট আমরা সাউন্ডটা দেখবো কেমন আসছে, জাস্ট ওই সাউন্ডের ওপর নির্ভর করবে তোমার এ এন কোথায় বসবে। ওকে আশা করা যায় তোমরা সবাই পরীক্ষাতে পারবে। আচ্ছা এখন আমরা শিখবো আরেকটি ইন্টারেস্টিং, আর্টিকেল বসে না, এ সরি আর্টিকেল বসে না। আচ্ছা আর্টিকেল আমরা তো শিখলাম কি, এখন যেখানে আর্টিকেল বসবে না ওখানে যদি আমরা এ এন বসাই দিই তাহলে নাম্বার দিবে সারে, বলো তুই তাড়াতাড়ি বের হয় এখান থেকে, দিবে কি? বলবে হ্যাঁ আজ দিচ্ছি তোকে, এই যে সুন্দর করে একটা চমচম দিয়ে বলবে যে নে ভাই ফেল, বাড়ি যা। আচ্ছা দেখো তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখন আমরা শিখবো কি কোথায় বসবে আর্টিকেল বসবে না, এখন আর্টিকেল বসবে না যেখানে সেখানে কি বসবো, ফাঁকা রেখে দিয়ে চলে আসবো, হবে হবে না, ওখানে আমাদের বসাতে হবে যে ক্রস চিহ্ন, ঠিক আছে জাস্ট এক্স এর মতন একটা ক্রস চিহ্ন বসাই দিলে ডান। আচ্ছা এখন কোন কোন জায়গায় আমার আর্টিকেল বসে না ওটা একটু দেখবো আমি। ওকে বসে না মানে ক্রস। ওকে আচ্ছা আমি জাস্ট কিছু হেডলাইন বলছি, খবরের হেডলাইন হয় না, হেডলাইনটা দেখে আমরা বুঝে নিতে পারবো যে কোন কোন জায়গায় বসবে না। আচ্ছা প্রথম হলো মিলস, খাবারের সময় মানে কি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ, এগুলো ক্ষেত্রে আমাদের এগুলোর আগে কি বসবে না, কখনো আর্টিকেল বসবে না। খাবারের সময় মনে রাখো কি মিলস, খাবারের সময় কখন কখন মিল হয়, যে সকালে ব্রেকফাস্টের আগে বসবে না, ডিনারের আগে বসবে না, লাঞ্চের আগে বসবে না, ঠিক আছে তাহলে আলাদা করে মনে রাখা লাগবে যে আর্টিকেল কোন জায়গায় বসে না, এখানে মনে রাখবো কি মিলস, জাস্ট ওয়ার্ডটা মনে রাখবো মিল মিলস। ওকে আচ্ছা সেকেন্ড হলো স্পোর্টস, সেকেন্ড কি মনে রাখবো আমরা স্পোর্টস, যে কোন কোন খেলা। আচ্ছা খেলা আমরা যেমন ধরি কি ক্রিকেট ফুটবল হকি জকি লকি টকি যত ইচ্ছা ইচ্ছা মতন খেলা, যত খেলা আছে তার আগে কোনো আর্টিকেল বসবে না, খেলার নাম স্পোর্টস খেলার নাম। ওকে আচ্ছা সেকেন্ড না সরি থার্ড, থার্ড হলো প্ল্যানেটস, প্ল্যানেটস মার্স জুপিটার এরকম যত তোমার গ্রহ উপগ্রহ আছে সেগুলো প্ল্যানেটস এর আগে কখনো আর্টিকেল বসে না। আচ্ছা তারপরে কি টাউন, চার নাম্বার কি টাউন সিটিজ, টাউন সিটিজ, তারপরে হচ্ছে দিতে পারি আমরা কান্ট্রিজ ইত্যাদি ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না, বাট সবই তো শিখালাম একটু আলাদা শিখায়, বাট আমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবো কি ইউএসএ ইউকে, এ দুইটা হলে আর্টিকেল বসবে, কোন আর্টিকেল বসবে দি, কারণ এগুলো মনে ইউএস মানে কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে মানে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড মানে সমষ্টিবাচক যখন দেশগুলো বোঝাবে
মানে অনেকগুলো নিয়ে যখন একটা দেশ করতে হবে তখন এখানে বসবে কি ডি বুঝতে পারলাম তাহলে কি বসবে ইউনাইটেড এক কথা আমরা ইউনাইটেড দেখতে গেলে এখানে কি বসাবো ডি ক্রস বসাবো কি না ডি বসাবো ওকে মনে রাখতে হবে নালে কিন্তু ঘুচুং ঘুচুং কেটে দিবে ওকে আচ্ছা আমি তো মিটাই দিলাম তুলেছো আচ্ছা না হলে তোমরা পরে হচ্ছে ভিডিওটি প্লে করে একটা স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা দেখো তারপর আমরা দিতে পারি পিপল নেম পিপলস নেম তারপর দিতে পারি আমরা বুকস নেম বুকস নেম আচ্ছা তারপর আমরা দিতে পারি প্লেস প্লেস নেম প্লেস নেম ঠিক আছে আচ্ছা আমরা কি কখনো বলি যে হুমায়ুন আহমেদের বই রাখে এ হুমায়ুন আহমদ বুকস বলি কি এ শার্লক হোমস বুক এরকম বলি কি এ এ জব্দুল এ রহিম এরকম কি বলি আমরা আমরা বলি না তাহলে কি মানুষের নামের আগে বইয়ের নামের আগে প্লেস জায়গার নামের আগে কোনো আর্টিকেল বসে না আচ্ছা তারপরে বিভিন্ন সাবজেক্টের নেম সাবজেক্ট নেম এগুলোর আগে কোনো আর্টিকেল বসে না তাহলে আমরা কি কি কিসের আগে আর্টিকেল বসে না আমরা একটু আবার প্রথম থেকে বলি মিলস মানে খাবারের সময়ের আগে সেগুলো হলো কি কি তোমার ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট আচ্ছা তারপরে বসে না স্পোর্টস খেলাধুলার আগে ফুটবল ক্রিকেট হকি তারপরে ব্যাডমিন্টন এগুলোর আগে কোনো আর্টিকেল বসে না তারপরে বসে না কিসের আগে প্ল্যানেট মানে প্ল্যানেটের নামে যেমন মার্স জুপিটার এগুলোর আগে বসে না কান্ট্রিজ নেম সিটিজ নেম প্লেস নেম এগুলোর আগে বসে না বাট দুটো এক্সেপশনাল আছে সেটা কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে ইউএসএ আর ইউনাইটেড কিংডম মানে কি ইউকে এই দুটার আগে আর্টিকেল বসবে কোন আর্টিকেলটা বসবে দি ওকে আচ্ছা তারপরে আমরা কি বলতে পারি যেমন বুকস নেম পিপল নেম তারপরে সাবজেক্ট নেম এগুলোর আগে কোনো আর্টিকেল বসে না আমরা কি বুঝতে পেরেছি দরকার হলে তোমরা আরেকবার হচ্ছে ভিডিওটি রিপ্লে করে দেখে নিবা আশা করা যায় তোমরা মোটামুটি পারবা তারপরেও তোমার পুরোটা 100% পারতে গেলে প্র্যাকটিস কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস ছাড়া কিচ্ছু হবে না ওকে আচ্ছা যদি আমরা বুঝতে পারে পেরে থাকি তাহলে আমরা হচ্ছে একটা প্র্যাকটিস দিই আচ্ছা তোমাদের প্র্যাকটিস এটা করে দেখো যদি তোমরা পারো গিফট আছে একটা নাও লেটস কুক ড্যাশ এখানে ড্যাশ হবে ড্যাশটা ছুটে গেছিল পরে ছোট করে দাও ড্যাশ ডিনার টুগেদার শামিম লিভস ইন ড্যাশ ইউকে রনি ইজ ব্রিলিয়েন্ট ইন ড্যাশ অ্যাকাউন্টিং সাগর লাভস টু প্লে ড্যাশ ফুটবল নাসা সেন্ড এ রোবট ড্যাশ মার্স অ্যানসার করো আমি আবার বলে দিচ্ছি লেটস কুক ড্যাশ ডিনার টুগেদার শামিম লিভস ইন ড্যাশ ইউকে রনি ইজ ব্রিলিয়েন্ট ইন ড্যাশ অ্যাকাউন্টিং সাগর লাভস টু প্লে ড্যাশ ফুটবল নাসা সেন্ড এ রোবট ড্যাশ মার্স এখানে পাঁচটা আছে দেখি পাঁচের মধ্যে কে কত পাও তোমরা জলদি জলদি আনসার করো কমেন্ট করো জাস্ট এক মিনিট সময় কিন্তু ওকে জলদি 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 করো তাড়াতাড়ি শামি লেটস কুক ডিনার টুগেদার ড্যাশ ডিনার টুগেদার শামিম লিভস ইন ড্যাশ ইউকে রনি ইজ ব্রিলিয়েন্ট ইন ড্যাশ অ্যাকাউন্টিং সাগর লাভস টু প্লে ড্যাশ ফুটবল নাসা সেন্ট এ রোবট ড্যাশ মার্স একটু আগের কনসেপ্ট গুলো মাথায় রাখো যে কিসের কিসের আগে আর্টিকেল বসে না বা কোথায় বসবে কি কি নিয়ম আছে কি কি এক্সেপশনাল আছে সেগুলো সবগুলো মনে রাখো আশা করা যায় পারবা তোমরা এখানে অনেকে পাঁচে পাঁচ পাবা তাহলে জলদি কমেন্ট করে জানাই দাও কে কোনটা কে কয়টা পেরেছো কে কত মার্কস পেয়েছো পাঁচের মধ্যে ওকে জলদি আর
আওয়ার স্কুলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট লাইভ, এখন পর্যন্ত আমাদের এটা ফার্স্ট লাইভ, আর এরপর থেকে আমরা হচ্ছে ক্লাস ওয়াইজ সব লাইভ গুলো শুরু করব এবং কোর্স অনুযায়ী, এবং সকলকে জানাই এটা টোটালি ফ্রি। সো সকলে ক্লাস করো, সকলের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো যে ভাই এখানে ক্লাস করাচ্ছে, আয় কোয়ারেন্টাইনে, এই করোনার সময় কোয়ারেন্টাইনে থেকে বা বাসায় থেকে ক্লাস গুলো করি আমরা, তাহলে আশা করা যায় যেসব আমাদের ঘাটতি হয়েছে সেগুলো পুষিয়ে নেওয়া যাবে। ওকে আচ্ছা, সো আমি করে দিই, দেখো লেটস কুক ড্যাশ ডিনার টুগেদার। আচ্ছা আমরা কি বলেছি, মিলস, মিলস কি কি, ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ, এগুলোর আগে কি আর্টিকেল বসে না, সো এখানে কি হবে ক্রস। আচ্ছা তারপরে বলেছি শামিম লিভস ড্যাশ ইউকে, বলেছে শামিম লিভস ইন ড্যাশ ইউকে। আমরা কি বলেছি যে দেশের নামের আগে, কান্ট্রির নামের আগে কোনো আর্টিকেল বসে না, বাট দুইটা এক্সেপশনাল বলেছিলাম না, কি ইউএসএ আর ইউকে, তাহলে এখানে কি আছে ইউকে, তাহলে এখানে আর্টিকেল বসবে না, বসবে না, বসবে, কোনটা বসবে, দি। আচ্ছা তবে রনি ইজ ব্রিলিয়েন্ট ইন ড্যাশ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিংটা কি একটা সাবজেক্টের নেম না, সো আমরা কি বলেছি সাবজেক্টের নেমের আগে কোনো আর্টিকেল বসে না, সো এখানে কি বসবে, এখানে কি বসবে, বস এন, এ বসবে না এন বসবে, কি বসবে না দি বসবে, এখানে বসবে ক্রস, কারণ কি বলে সাবজেক্টের নেমের আগে কোনো আর্টিকেল বসে না। আচ্ছা সাগর লাভস টু প্লে ড্যাশ ফুটবল, বলেছে সাগর এখানে ফুটবল, ফুটবল কি একটা কিসের নাম, দেশের নাম, সিটির নাম, বইয়ের নাম, কিসের নাম, খেলার নাম, স্পোর্টস এর নেম, আমরা কি বলছি স্পোর্টস এর নেম থাকতে গেলে কি আর্টিকেল বসে না, তাহলে এখানে কি বসবে ক্রস। আচ্ছা তারপরে নাসা সেন্ড এ রোবট ড্যাশ মার্স, মানে কি নাসা কি রোবট কি সুই করে উড়াই দিচ্ছে তাই না, কিসে, মার্সে, মঙ্গল গ্রহে। ওকে আচ্ছা এখন দেখো কি মার্স কি একটা প্ল্যানেটের নেম না, আমরা কি বলেছি প্ল্যানেটের নেমের আগে কোনো আর্টিকেল বসে না, সো এখানে কি হবে ক্রস। ওকে আচ্ছা তাহলে আমরা এখানে কে কয়টা পারলাম, পাঁচের মধ্যে কে কত পাচ্ছি একটু জানাই দাও আমাকে, ঠিক আছে। আচ্ছা তারপরে আমাদের কি পাঁচটা হয়ে গেল না, আচ্ছা এবার আমরা আসবো ফাইনাল একটা, কিসে ফাইনাল একটা কোশ্চিন, লাস্ট কোশ্চিন আজকের ক্লাসের, এটা লাস্ট কোশ্চিন, ওকে লাস্ট এন্ড থার্ড কোশ্চিন আমাদের এইখানকার আজকের ক্লাসে। আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি সবগুলো কুইজ কোশ্চিন দেখতে পাচ্ছি সবগুলো, আমি একবার বলে দিই, দ্য কার ওয়েন্ট টু 40 কিলোমিটার ড্যাশ আওয়ার, এ কাউ ইজ ড্যাশ ডোমেস্টিক অ্যানিমাল, থ্রি নাম্বার ওয়ান্স দেয়ার THERE এখানে, সরি একটু বানানটা ভুল গেছে, দেয়ার ওয়াজ ড্যাশ কিং ইন দা ইন এ কান্ট্রি। আচ্ছা তারপর উই টেক ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 8:30 AM, তারপর তাহলে রহিম ইজ ইটিং ড্যাশ অ্যাপেল, এখানে কি আর্টিকেল বসবে বলো সবাই, চাই এটা ফাইনাল কুইজ আমাদের, এখানেও আছে পাঁচটা, দেখা যাক পাঁচের মধ্যে কে কত পাই জলদি। আর আজকে আমাদের ক্লাসটা বেসিক্যালি আমরা করালাম এ এন এবং ক্রস এর রুলস এর উপর, আমরা আরেকটা পার্ট করাবো আর্টিকেলে, সেটা হলো দি এবং প্র্যাকটিস। ওকে জলদি তোমরা অ্যান্সার দাও, আগেকার যত এখন পর্যন্ত যত রুলস বা যেই কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখো, তাহলে আশা করা যায় তোমরা এটা তো পাঁচে পাঁচ পাবো, কারণ তোমরা সকলে অনেক ব্রিলিয়েন্ট, অনেক তোমরা অনেক কিছু জানো, যারা ধরো যে 6 7 8, আমরা ধরো যে ওই সময় কি করতাম, এ বন্ধু এটার কি হবে রে, এটার এ হবে না এন হবে, দেখা গেলো এন বললো শুনলাম ইয়ে বসাই দিলাম শেষ, ওখানে ঘুচুম ঘুচুম। ওকে সো নাও করো, দ্য কার ওয়েন্ট 40 কিলোমিটার ড্যাশ আওয়ার, a cow is dash domestic animal, once there was dash king in a country, we take dash breakfast at 8:30 AM,
Rohim is eating dash apple. জানা দাও একটু জানাই দাও কমেন্ট ইওর অ্যানসার জলদি দিয়ে আজকে আমাদের আম ক্লাসটা শেষ করব আজান অলরেডি দিয়ে দিয়েছে হয়তো বা অনেকে নামাজ পড়তে যাবে সো জলদি আচ্ছা আমি করে দিই ওকে তোমরা অনেকে হয়তো বা পেরেছো দেখো দা কার ওয়েন্ট 40 কিলোমিটার ড্যাশ আওয়ার আচ্ছা আওয়ার আছে আওয়ার কি এখানে কি হবে এখানে আওয়ার ঠিক আছে এখানে ডোমেস্টিক ডোমেস্টিক কি হবে এখানে বলো দেখি কে কয়টা পেরেছো বলো এখানে কি হবে কমেন্ট করো ডোমেস্টিক ড ডি ড ডি কি কোনো আর্টিস্টের মধ্যে পড়ছে ভাওয়েলের মধ্যে ড ড কি কোন মানে ডিটা কি কোনো ভাওয়েলের মধ্যে আসছে আসছে না কনসোনেন্টের মধ্যে তাহলে এখানে কি হবে এ আচ্ছা ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং সরি এখানে ফাঁকা আছে আমি উত্তরটা বলে দিচ্ছি ওয়ান্স দেয়ার ওয়াজ ড্যাশ কিং ইন এ কান্ট্রি আচ্ছা এখানে কি হবে কিং কি কে কেটা কিসের মধ্যে পড়ছে কনসোনেন্ট সো এখানে হবে এন্ড